এটা তোমার একটু শুধু হাতটা এসে চেহারা দেখি দেখছিলাম যেদিন লেবু লেবু লাগবো না দাও আমি কাটা নিয়ে আসি লেবু তুমি খাইতে থাকো আমি লেবু কাটা নিয়ে আসি উই দেই দাও উই যে হ্যাঁ বক্সটাই দাও বাস দেখা দাও ইয়ার শুধু হাতটা একটু সামনে আনা যায় না আচ্ছা আমি একটু ভিডিও শুরুতে দেখা যায় যে কী রান্না করছি যে আজকে হচ্ছে পোলাও রান্না করছি তো মাশাল্লাহ এই যে কত সুন্দর জর্জরা হয়েছে তারপরে মুরগির মাংস আলু দিয়ে জোল জোল করে রান্না করেছি আর কাতলা মাছ বোনা করেছি তো আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভিডিও ব্লগার শুরু আপনাদের বোন ইনশাল্লাহ ভালো আছি ইয়া মানে আচ্ছা থাক না লাগুক মুরগির মাংস নাও না থাও সমস্যা নেই আচ্ছা এটা নিয়ে যাব না মাশাল্লাহ কাতলা মাছের বোনাটা কত সুন্দর কালার হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আর আমরা একটু আপনার ভাইয়া একটু জল জল খেতে পছন্দ করে সেই জন্য একটু জল জল রান্না করেছি কিন্তু এটা আবার দ্বিতীয়বার যখন জাল দেবো তখন আবার আর একটু জল কমে যাবে আর এই যে মুরগির মাংস রান্না করেছি আলু দিতে হয় নিমের জন্য কারণ আমার ছোটো মেয়ে আলু ছাড়া ও মুরগির মাংস খেতে পারে না মানে বোনাটা বেশি পছন্দ করে না ও আলু দিয়ে বেশি পছন্দ করে সেই জন্য ওর জন্য একটু আলু দিয়ে মুরগির মাংস সবসময় রান্না করতে হয় আর আপনারা তো সবসময় দেখেনি আমার মুরগির মাংস বেশিরভাগই আলু দিয়ে রান্না করা আচ্ছা থাক
আমি এখন একটা আম খেয়ে নিব, কারণ আমি এখন দুপুরের খাবার খাবো না, পরে খাবো। এই যে একটা আম কেটে নিয়েছি। এত গরম পড়েছে, মানে খেতে ইচ্ছা করে না কোনো খাবার। বিসমিল্লাহ। আজকে শুধু আপনাদের সাথে শেয়ারই করলাম আমার রান্না করা যা আয়োজন ছিল আজকে শুক্রবার। আবারও বলতেছি আপনাদের সবাইকে জুম্মা মোবারক, আপনারা আমার সবাই একটা পরিবার। তো রান্না করা শেয়ার করলাম, আর আপনার ভাইয়ার অল্প কিছু মানে খাওয়া দাওয়া। তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিডিও ব্লগার সুরের ব্লগের সাথেই থাকবেন। আর যারা আছেন অসংখ্য ধন্যবাদ অন্তর অন্তর থেকে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের পরিবার সবাইকে যেন ভালো রাখে, সুস্থতা দান করে। তো আপনার ভাইয়ের ভাত খেয়ে পোলাও খেয়ে নিচ্ছে, আর আমি সাথে আম খেয়ে নিচ্ছি। এই যে আসসালামু আলাইকুম।